অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি খুব যেটা বারবার কমেন্টস বক্সে মেসেজ আসে, যেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, যে ফিনান্সিয়াল অবস্থাটা স্যার আমার ফিরছে না, আমি আর্থিক দিক থেকে দিন দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, আমার ব্যবসা ডুবে যাচ্ছে, বা আমার চাকরি চলে গেছে, বা আমি সে মতনভাবে রোজগার করতে পারছি না, অর্থাৎ রোজগারের জায়গাটাতে অনেক ধাক্কা পাচ্ছে, এরকম প্রচুর কমেন্টস কিন্তু আমার এসছে। তো আমি আজকে আপনাদেরকে এই বিষয় নিয়ে এই ভিডিওতে জানাব, একটি মহা টোটকা আমি দিব, যে টোটকাটি যদি আপনারা করেন 100% আপনাদের নিয়মিত অর্থ কিন্তু আসবে এবং বেসিক অর্থের অসুবিধা কিন্তু হবে না। এবং সঠিক নিয়ম যদি আপনারা সারা জীবন করতে পারেন না, আপনারা ধনকুবেরে কিন্তু পরিণত হবেন। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কোটিপতি হবেন আপনারা যদি এই যে মহা টোটকাটি যেটা দিব সেই টোটকাটি যদি আপনারা করতে পারেন, যে ক্রিয়াগুলো আমি বলবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি, প্রত্যেকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে কিন্তু শুনবেন, মোটেও স্কিপ করবেন না, কারণ এটা আপনাদের কাছে যারা বর্তমান সময়ে আর্থিক অনটনের মধ্যে চলছেন, কিন্তু কাজটা আপনাদের কিন্তু ক্রিয়া করতে হবে, তবেই কিন্তু সুফলগুলো পাবেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। এখানে আপনারা রাশি লগ্ন এগুলো জানতে চাইবেন না, বারবার বলছি, যদি আপনারা বুকিং করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই মেসেজ করুন, সময় মতো উত্তর দেওয়া হবে। সবসময় বাই টেলিফোন হয়তো ধরা হয় না, সবসময় আপনারা হোয়াটসঅ্যাপটাতে মেসেজ করবেন, সেক্ষেত্রে বিশেষ সুবিধা কিন্তু আমার হবে। তো দেখুন, বর্তমান সময়ে আর্থিক নিয়ে টালমাটাল এবং প্রত্যেকের রোজগারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট টান কিন্তু পড়েছে। বেশিরভাগই মেসেজ তাই আসছে যে স্যার আমি সে মতো ইনকাম করতে পারছি না। কিছু ক্রিয়া আছে, যে ক্রিয়াগুলো করলে এবং সঠিক নিয়মে যদি করতে পারেন, আপনাদের জীবনে আসবে ধনবর্ষা, অপার ধন হবেই। অনেকে বলেন না যে স্যার আমার তো হচ্ছে না, আপনারা সঠিক ক্রিয়াটা করছেন কিনা সেটা দেখুন, এবং নিজেদের কুণ্ডলীটা একবার হয়তো বিচার করে নিন। আপনাদের দ্বিতীয় ভাব, আপনাদের একাদশ ভাব, আপনাদের পঞ্চম ভাব, আপনাদের সপ্তম ভাব, আপনাদের নবম ভাব কী অবস্থাতে আছে, সেই জায়গাগুলো কিন্তু দেখা দরকার, এবং বর্তমানে কিসের দশা বা মহাদশা চলছে, তবেই কিন্তু অ্যাকুরেট আপনারা কিন্তু শুভ ফলগুলো পাবেন। কিন্তু আমি যে এই ক্রিয়াটি বলছি, যদি আপনারা নিয়মিত করতে পারেন, তাতে আপনারা কিন্তু নিশ্চিতরূপে কোটিপতি হবেনই হবেন, আটকাতে কেউ পারবে না। তো প্রত্যেকে ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমেই আপনাদেরকে বলি, দেববৃক্ষ অর্থাৎ অসত্য গাছ বিশেষ ক্রিয়া করতে হবে। আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম হয়তো, কিন্তু আমি বেশ কিছু ক্রিয়া আপনাদেরকে বলছি। দেখুন, অসত্য গাছের কথা আমাদের বেদেও কিন্তু বর্ণিত আছে, যারা বেদ পড়েছেন তারা জানতে পারবেন অসত্য গাছের, যে এটাকে যে দেববৃক্ষ বলা হয় এটা আপনারা প্রত্যেকেই জানেন, এখানে সমস্ত দেবতার কিন্তু নিবাস। দেখুন, প্রথমেই আমি বলি, যারা ঋণে জর্জরিত হয়ে গেছেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, আপনি একের পর এক ঋণে কিন্তু পড়েই যাচ্ছেন, কি করবেন, সেই জায়গা থেকে কীভাবে বেরিয়ে আসবেন? আপনি শনিবার দিন 11টা অশ্বত্থ গাছের পাতা নেবেন এবং সেই অশ্বত্থ গাছের পাতাতে জয়শ্রীরাম, এই জয়শ্রীরাম এই 11টা পাতাতে লিখবেন এবং সেটা মালা করে আপনারা হনুমানজিকে দিন, নিবেদন করুন। দেখবেন ঋণ থেকে কিন্তু আপনারা যদি শনিবার যদি করতে পারেন, তাহলে কিন্তু বিশেষ লাভ কিন্তু পাবেন। তাতে কি দেখবেন, ঋণ থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন, যারা চারিদিক থেকে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণ থেকে আপনারা নিশ্চিতরূপে মুক্তি পাবেন।
যারা কালসর্বদোষ নিয়ে খুব ভয় করেন, কি করবেন আপনারা? কালসর্বদোষ যাদের আছে তারা অবশ্যই অসত্য গাছকে পরিক্রমা করুন, সাতবার অথবা নবার আপনারা যদি পরিক্রমা করেন দেখবেন যে আপনাদের রাশিচক্রে রাহু ও কেতুর যে নেগেটিভ এফেক্টগুলো আছে কি না, সেই নেগেটিভ এফেক্টগুলো কিন্তু আপনাদের কাটবে। তিন নম্বর, অসত্য গাছের নিচে যদি আপনি বসে হনুমান চল্লিশ পাঠ করতে পারেন সেক্ষেত্রে কি হবে, বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন, দৈবিক কৃপা আপনারা কিন্তু পাবেন। ঠিক অসত্য গাছের নিচে বসে আপনাকে হনুমান চল্লিশ পাঠ করতে হবে, তাতে আপনাদের ঋণমুক্তি হবে, বেসিক অর্থের অভাব হবে না, শত্রুতা আপনাদের কমবে। এরপরে যে কাজটি করতে হবে, অসত্য গাছের একটি পাতা আপনাকে নিতে হবে এবং সেই পাতা আপনাকে সেখানে একটা সেচ চন্দন দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকতে হবে, সেই পাতার উপর, অসত্য গাছের পাতার উপর সেচ চন্দনের স্বস্তিকা চিহ্ন এঁকে সেই পাতাটাকে আপনি যেখানে অর্থ রাখেন সেখানে আপনি রেখে দিন এবং একুশ দিন পর সেই পাতাটা আবার বদলিয়ে আবার আর একটি পাতা আপনারা রাখুন। অর্থাৎ এটা যদি আপনারা যখন পাতাটা শুকিয়ে যাবে যদি আপনারা নিয়মিত করতে পারেন কি না, আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু নিশ্চিতরূপে ভালো হবেই হবে এবং যখন আলমারিটি খুলবেন তখন শুদ্ধ কাপড়ে কিন্তু আপনারা আলমারিটি খুলবেন। এরপরের যে ক্রিয়াটি করতে হবে, অসত্য গাছের নিচে আপনারা নিয়মিত প্রতিদিন যদি জল দিতে পারেন, প্রতিদিন কিন্তু দিতে হবে, বারো মাসে যদি আপনারা অসত্য গাছের নিচে জল দিতে পারেন, কোনো স্টোনের দরকার নাই, আপনার রাশিচক্রে গ্রহের যত দোষ আছে কি না সে গ্রহদোষ কিন্তু কাটতে বাধ্য। অর্থাৎ আপনার আপনি পাবেন ভৌতিক সুখ, পার্থিব সুখ, সমস্ত সুখ কিন্তু আপনারা নিশ্চিতরূপে পাবেনই পাবেন যদি অসত্য গাছের নিচে নিয়মিত যদি জল দিতে পারেন, তাতে আপনাদের গ্রহদোষ কাটবে। এবং অসত্য গাছের নিচে যদি শিবলিঙ্গে আপনারা জল দেন, ঠিক অসত্য গাছের নিচে যে অসত্য গাছের নিচে শিবলিঙ্গ আছে সেই অসত্য গাছের নিচে যদি আপনারা সোমবার করে যদি বা শনিবার করে বা শ্রাবণ মাসে যদি শিবলিঙ্গে জল এবং দুধ গঙ্গা জল যদি নিবেদন করতে পারেন তাতে কি হবে, আপনাদের রোজগার তো বাড়বে, আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে, শত্রুতা কমবে, আপনাদের ব্যবসাতে উন্নতি হবে এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আপনাদেরকে পাঠ করতে হবে। এবং অসত্য গাছে যখন জল দিবেন এবং একটি করে হলেও শনিবার করে সরষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি পাঠ করুন, দেখুন কী হারে আপনাদের জীবন বদলে যেতে পারে, আমূল বদলাবে। আপনি নিজে হয়তো ভাবতে পারবেন না যে আপনি কোথায় ছিলেন আর আপনি কোথায় আসলেন। অসত্য গাছ আমাদের হিন্দু শাস্ত্রে দেবতা সঙ্গে তুলনা করা হয়, এখানে সমস্ত দেবতা কিন্তু থাকে। অর্থাৎ আপনারা যদি অসত্য গাছের দেখভাল সঠিকভাবে করতে পারেন এবং অসত্য গাছের নিচে যদি আপনারা হনুমান চল্লিশ পাঠ যদি করতে পারেন দেখবেন বাধা বিপত্তি এগুলো কিন্তু কাটতে বাধ্য। অসত্য গাছের আপনারা বেদেও জানেন অসত্য গাছের কি মহিমা এবং যদি আপনারা সঠিক যে আমি ক্রিয়াগুলো বলা যদি করতে পারেন এই পার্থিব জগতের সমস্ত ভৌতিক সুখ আপনারা কিন্তু পাবেন এবং অর্থনৈতিক দিকটা সমস্যা আপনাদের কাটবে 100%। এই মহাটোটকাটি আপনারা করুন, যারা ঋণে জর্জরিত, যাদের ইনকাম জায়গা আসছে না, ইনকামের জায়গা সোর্সটা কমে গেছে, চাকরি চলে গেছে বা ব্যবসাতে ঠিকমতো প্রসার করতে পারছেন না, তারা করে দেখুন।
এবং ব্যবসার জায়গাতে এই অশ্বত্থ গাছের পাতাটি রেখো রাখুন যে ক্যাশ ড্রয়ারে, দেখবেন। ধন্যবাদ।